আমাদের দুটো জিনিসের প্রয়োজন একটা হলো জ্ঞান আর একটা হলো বুদ্ধি জ্ঞান এবং বুদ্ধি আমাদের বুদ্ধিটাকে শাসন করবে জ্ঞান আর এই জ্ঞানটা কিসের কোরআন এবং সন্ন্যার জ্ঞান ব্যাস খুব সহজ বিষয় জ্ঞানটা হচ্ছে শাসক আর বুদ্ধিটা হচ্ছে আসবাব আকলটা হলো কি আসবাব আকলটা হচ্ছে উপকরণ আপনি যদি গাড়িটা চালায় নিয়ে যান গাড়ি কি নিজে নিজে চলে চলে না গাড়িকে আপনি চালান তাহলে এলেমটা আকলকে চালাবে আকলটা এলএমকে চালাবে না আকলটা এলেমকে চালাবে না আজকে মুসলিমদের আরেকটা দুর্দশা হচ্ছে তারা আকল দিয়ে এলএমকে চালায় এলেমটাকে তারা তার গতিপথ নির্ধারণ করে তার হিউম্যান ইন্টার্যাক্ট দিয়ে যেটা ইসলাম সমর্থন করে না আপনার আমার তাবৎ দুনিয়ার মানুষের আকলকে শাসন করবে কে কোরআন এবং সোনার জ্ঞান কারণ সেটাই হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান সেটাই হচ্ছে আল্লাহ প্রদত্ত জ্ঞান যে জ্ঞানের মধ্যে কোনো ভুল নেই আপনার আমার চিন্তা চেতনায় ভুল আছে আপনার আমার বুদ্ধির ক্ষেত্রে ভুল আছে আপনার আমার আমি যা এক্সপ্লোর করি আমি বুদ্ধি দিয়ে যা বের করি যে নিয়ম নীতিগুলো নির্ধারণ করি তার মধ্যে ভুল আছে অতএব মুসলিমদের বিচক্ষণ হওয়া উচিত কিন্তু এই বিচক্ষণতাকে সে কাজে লাগাবে তার এলেমের আলোকে এলমুল ওয়াহি এলমুল কোরআন এবং এলমসন্দার আলোকে